আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি স্থল মিয়ানমার। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট রূপ বদল করতে পারে বহুবার। এবং সিরিজের প্রথম টেস্ট পাকিস্তানের বোলিং তোপে চাপে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার ২১ সংবাদে। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। যুক্তরাষ্ট্রে নানা কৌশলে বিভিন্ন সময়ে অন্যান্য দেশকে চাপে রাখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন কার্গো টার্মিনাল পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, গণতন্ত্র সম্মেলনে নিয়ন্ত্রণ পাওয়া না পাওয়ায় বাংলাদেশে কিছু যায় আসে না। যুক্তরাজ্যেও গণতন্ত্র নিয়ে ঝামেলা আছে, বাইডেন সরকার চাপে আছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকা দেখলেন তো গণতন্ত্রের নমুনা দেখেছেন, সুতরাং আর কারে কারে দাওয়াত দিয়েছে সেটাও দেখতেছেন। এক এক দেশকে আপনার প্রেশারে রাখতে চায়, কখনো গণতন্ত্রের কথা বলে, কখনো গুড গভর্নেন্সের কথা বলে, কখনো টেরোরিজমের কথা বলে, কখনো আপনার এই করাপশনের কথা বলে। সবই তো অনেকগুলো রাজনীতি, এগুলো নিয়ে খুব চিন্তার কারণ নেই। আমরা নিজেরা ভালো করতেছি কিনা সেইটাই চিন্তা করেন। ভূমিকম্পে কাঁপল রাজধানী সহ সারা দেশ। ভোর ৫:৪৫ এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলের মাত্রা ছিল ৬.১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের হাখা শহরের ১৯ কিলোমিটার উত্তর পশ্চিমে ৩২.৮ কিলোমিটার গভীরে। বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও চীনের কিছু অংশেও কম্পনটি অনুভূত হয়েছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে, তবে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি। ব্যথায় কাতর পঙ্গু হাসপাতাল, ডাক্তারের চেয়ে দালাল বেশি। সেবা না দিয়ে ফেসবুকে ব্যস্ত থাকে নার্স আর ওয়ার্ড বয়, মাঝ থেকে সীমাহীন দুর্ভোগে রোগীরা। রাসেল খানের রিপোর্ট। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র, দেশের মানুষ প্রতিষ্ঠানটিকে চেনেন পঙ্গু হাসপাতাল হিসেবে। শয্যা আছে ১,০০০, ইনডোর আউটডোর মিলে প্রতিদিন সেবা নেন ১,৫০০-এর বেশি রোগী। মারাত্মক দুর্ঘটনার শিকার এমন রোগীদের অধিকাংশই আসেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। সেবার অবস্থা জানতে জরুরি বিভাগের সামনে একুশের অনুসন্ধানী দল। ট্রলি থেকে রোগী নামানোর বকশিস ৫০০। ভোলার হাকিমউদ্দিন ঘাটের মোশারফ হোসেন আহত ছেলেকে নিয়ে পঙ্গু হাসপাতালে এসেছেন। বলছিলেন কিভাবে তাকে অর্থ সেবা করতে হয় ওয়ার্ড বয় আর নার্সদের। আমার বলে ৪০,০০০ টাকা জমা দিতে, যদি আমি টাকা জমা দিতে পারি তাহলে অপারেশন করব, আর টাকা জমা না দিতে পারলে আমার নাম কেটে দিবে। অভিযোগের সূত্র ধরে এগোতে থাকে অনুসন্ধান। নেই পর্যাপ্ত ডাক্তার, নার্সরা ব্যস্ত ফেসবুকে, রোগীর ড্রেসিংয়ে ব্যস্ত মাস্টার রোলে রায়া, তারও বকশিস ৬,৫০০ টাকা। পদে পদে ডাকা আর কি, টেস্ট করতেন যান সরকারি হসপিটাল, ড্রেসিং তো ডেন্টাল স্যাভলন, এরপর হচ্ছে তুলা, ওইগুলো যা থাকে, এটাতে মনে করেন যে সর্বনিচে যেটা ৫০০, এরপরে আপনি উপরে করাবেন, প্লাস্টার করাবেন, প্লাস্টারের দাম বাইরে ২০০ টাকা, এনারা ১,৫০০ টাকা। কোটিতে অপারেশন মালামাল যা আপনাকে একটা লিস্ট দিয়ে দেবে কেনার জন্য, তার ৩০% কাজে লাগে, বাকি ৭০% হাওয়া। এরপরে যখন অপারেশন হয়ে যাবে, এরপরে বলবে যে ভাই চা খাইতে ১,০০০ টাকা দাও। হাসপাতালে আছে অত্যাধুনিক ল্যাব, তারপরও পরীক্ষা নিরীক্ষা করাতে যেতে হয় বাইরের ক্লিনিকে। পরীক্ষা করতে হবে সিটি স্ক্যান, এই জন্য এখানে আসা।
ডাক্তার মোটামুটি প্রত্যেকটা রোগীর পিছনে দৈনিক দেন 2-3 হাজার টাকা খরচ হয়ে যায় এই সরকারি হাসপাতালে। এক্স-রে বলতে পরীক্ষা টরীক্ষা সহ একত্রে নিচ্ছে, তো এই জন্য একটা দালালের চক্রটি বেশ বড়। এদেরও আছে বড়বাবু, ছোটবাবু, আর নিয়ন্ত্রণ করে পাইকবাবু নুরুন্নবী, আবুল হোসেন, দীপু, আব্দুর রাজ্জাক আর মানিক হোসেন। টার্গেট পঙ্গু হাসপাতাল, এখানকার ভাগানো রোগীর উপর ভরসা করে কলেজ গেট থেকে শ্যামলি পর্যন্ত গড়ে উঠেছে অনেকগুলো হাসপাতাল। হাসপাতালে সমস্যা আছে, অবিলম্বে তা সমাধান করা হবে বললেন পঙ্গু কর্তৃপক্ষ। দালালিগণ তো মারাত্মক আকার ধারণ করেছিল এক সময়, তো ওদের অনেক তৎপরতা আছে, ওদের অনেক খারাপ অ্যাটিটিউড আছে, কিন্তু সেটা থেকে দেখেন আমরা আমাদের আনসার যেমন আসছে আমরা সেই সময় থেকে এগুলো বন্ধ করে দিয়েছি এবং এখন আর কোনো দালাল টালাল নাই। মোটামুটি কোনো রকমের অনৈতিক কাজ না হয় সে ব্যাপারে আমরা সদাসয় সবসময় কথা বলি। কথা আছে পঙ্গু হাসপাতালের দেয়ালও নাকি টাকা খায়, আর এই হাসপাতালটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন চক্র, রোগী ভাগানো, অ্যাম্বুলেন্স সরবরাহ, এমনকি চিকিৎসার সরঞ্জামাদি সরবরাহ থেকে শুরু করে পদে পদে হয়রানির শিকার হতে হয় রোগীদের। আমরা আমাদের অনুসন্ধানী চোখ দিয়ে এসব অনিয়ম আর দুর্নীতির চিত্র তুলে ধরেছে। এসব অনিয়ম আর দুর্নীতি নিয়ন্ত্রণ করতে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আরেক দফা দাম বাড়ল চাল, ভোজ্য তেল ও দেশি চিনির, তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে, দাম কমেছে ডিমের। বিস্তারিত মিনালা দিমা রিপোর্টে। স্বস্তি ফেরেনি চালে, প্রায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3-4 টাকা। নাজিশেল প্রকারভেদে 60-70 টাকা, আটাশ 50, পাইজাম 46-47 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে মিনিকেট আমরা যেগুলো বিক্রি করতাম আগে 58 টাকা, সেই মিনিকেট এখন আমাদের এই বাজারে বিক্রি করতেছে আমরা 60 টাকা, যেটা পাড়া মূল্য আপনি কিনতে গেলে মিনিমাম 65 টাকা নিচে কিনতে পারবেন না। আটাশ চাল যেটা আমরা এখানে বিক্রি করতাম হয়তো 44-45 টাকা, সেই আটাশ বিক্রি করতে হচ্ছে এখন 48-50 টাকা। চালের দাম বেড়ে গেছে, সরকারের উচিত এটা একটু দেখা, যতটুকু কন্ট্রোল করা যায়। চাল আমরা গরিব মানুষ, চালের দাম কমলে তো আমরা খেতে পারি। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ভোজ্য তেল, দেশি চিনি। কোম্পানি ভেদে বোতলজাত সয়াবিন লিটার প্রতি দাম বেড়েছে 5 টাকা, দেশি চিনির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। তেল ছিল 610, 730, প্রত্যেক লিটার তেলে 5 টাকা 3 টাকা করে বাড়ছে। 5 লিটার বোতলে বাড়ছে 7 টাকা করে লিটারে, 1 লিটার বোতলে বাড়ছে 5 টাকা করে। সব কিছুর দাম বাড়তি যেহেতু আমাদের মানে পুরো মাসটা চলা খুবই কষ্টকর। বর্তমানে সব কিছুরই দামই আপনার বাড়ছে, এতে আমাদের যে আমরা নিরীহ লোক শ্রম দিয়া কাজ করি, হ্যাঁ আমাদের অনেক কষ্ট হয়। তবে শীতের সবজিতে কিছুটা স্বস্তি, এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজি কেজিতে 5-10 টাকা কমেছে। কমেছে পেঁয়াজের ছাজও, শালগম 40, সিম 30, মূলা 25, কলা 50-60, গাজর 70-60, বেগুন 30-40। 800 গ্রাম ইলিশ 700 টাকা, 700 গ্রাম 600 টাকা, আর 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1100 টাকায়। তবে দাম কমেছে অন্যান্য মাছের, আপনার 1 কেজির উপরে 1100 টাকা কেজি, 800 গ্রাম 700 টাকা পিস, 600 গ্রাম 500 টাকা পিস। এই সপ্তাহে রূপচাঁদ দামে 400 টাকা কেজি, এই সপ্তাহে 700 টাকা কেজি, পার কেজি 100 টাকা কমছে। দাম কমেছে ডিমের, ফার্মের ডিম ডর্জন প্রতি 14 টাকা কমে বিক্রি হচ্ছে 96 টাকায়। এই সপ্তাহে আমরা 96 টাকার সাদা লাল ডিম বিক্রি করতেছি, আর সাদা ডিম 84 টাকা ডর্জন বিক্রি করতেছি। আগের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মাংস। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক, বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। ভ্যারিয়েন্টটি বহুবার রূপ বদল করতে পারে। সম্প্রতি করোনার সংক্রমণ বাড়ার পেছনে এটি দায়ী বলে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা জানিয়েছেন। বৈজ্ঞানিকভাবে B.1.1.529 হিসেবে চিহ্নিত এই ভ্যারিয়েন্টটি এরই মধ্যে বতসোয়ানা ও হংকং থেকে দক্ষিণ আফ্রিকায় আসা ভ্রমণকারীদের মধ্যেও পাওয়া গেছে। By breaking into our cells and using their genetic machinery to make copies of itself. The most important 3 changes are on the spike population of what the new spike protein looks like, produced for us today by researchers at the University of... Shesh
শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছয় দশমিক এক মাত্রা ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল মিয়ানমার। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট রূপ বদল করতে পারে বহুবার। সিরিজের প্রথম টেস্ট পাকিস্তানের বোলিং তোপের চাপে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টুজির কনফারে, আর ভিজিট করুন একুশে-টিভি.কম সাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে-টুডফ্রন্টলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথে থাকুন।